আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকে প্রথম রমজান, তো প্রথম রমজানে আমরা চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তো আশা করি ভালো লাগবে। তো দেখা গেছে যে আমরা এই রমজানটা পেয়েছি আল্লাহ তাআলার নিয়ামতে পেয়েছি, আর দেখা গেছে যে এর আগের 19, 20, 21 এগুলোর এই রমজানগুলো দেখা গেছে করোনার সমস্যা ছিল, তো ওইসব রমজানগুলো আমরা ঠিকভাবে কাটাতে পারি নাই। ইনশাল্লাহ এই রমজানটা আমাদের আল্লাহ তাআলা সুন্দর মতো দিছে, যাতে নামাজও করতে পারি নাই। হ্যাঁ, এবার অনেক একটা ই ছিলাম, আতঙ্কিত ছিলাম, দেখা গেছে যে বেরোতে পারি নাই, রমজানটা আমরা রমজান মনে হয় নাই। তো আল্লাহ তাআলার অনেক শুকরিয়া জানাই যে এই রমজানটাতে কোনো করোনা ভাইরাস কিছুই নাই। তা আছে যেহেতু, তারপরও আমাদের ওরকম কোনো ই নাই, তো আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারতেছি, ফিরতে পারতেছি। তো এই যে মাত্র নামাজ পড়ে চলে আসলাম, তো দেখা গেছে নামাজ পড়তে গেলাম কোনো বাধা নাই, একজনের বেশি দুইজনে কোনো ঢুকতে এরকম নিষেধ নেই, যে যেমনি ঢুকতেছে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আল্লাহ তাআলা খুশি হইতেছে। তো যাই হোক, আমরা সবচেয়ে এটাই নিয়ামত, যে এটাই শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে এই রমজানটা আমরা অনেক সুন্দর পেলাম। আশা করি সামনে রমজানগুলো অনেক সুন্দর পাবো, আর বেশি বেশি করে সব ইবাদত করতে পারি, আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, এটাই আমাদের কাছে চাওয়া। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর তোমার কিছু বলার আছে? আমার কি বলার, তো আমার যা বলার ছিল তুমি তো সব বললে। তো এটাই আর কি, আমরা অনেক নিয়ামত পেলাম। তো আজকে বিকালটা কিন্তু অনেক সুন্দর, মানে দুপুরটা আর কি, আজকে ওয়েদারটা অনেক ভালো। তো আজকে প্রথম রমজান হিসাবে কিন্তু আজকে এতটা গরমও নাই, এটা সব হলো আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো আমাদের কিছু করার নেই, আল্লাহ তাআলা যা চায় আমাদের ভালোর জন্য চায়। তো আল্লাহ তাআলা সবচেয়ে আজকে ওয়েদারটা যে এত সুন্দর দিছে, বেশি একটা গরমও দেয় নাই, এর আগের বারও প্রচুর গরম ছিল। তো যাই হোক, আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।